नमस्कार, आप देख रहे हैं चैनल वन। वेस्ट बंगाल कोल्ड स्टोरेज एसोसिएशन की तरफ से एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन प्रेस क्लब कोलकाता में 5 फरवरी को रखा गया। आगे देखते हैं हमारे चैनल के माध्यम से ये प्रेस कॉन्फ्रेंस कैसा रहा और वीडियो के अंत में ऐसी खबरों को पाने के लिए चैनल वन को आज ही सब्सक्राइब कीजिए। আজকের যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনের লিখিত বক্তব্য আপনাদের কাছে আমি পেশ করেছি। ঠিক অ্যাসোসিয়েশনের তরফে আজ আমরা মাননীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন হিন্দোর শিল্পীর প্রতি সরকারি উদাসীনতার কারণে কৃষক, উপভোক্তা ও সাধারণ মানুষের ক্ষতি হয়ে চলেছে তার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কম পাওয়ায় ফলে বর্তমানে খরচ ও আয়ের ব্যবধান অনেকটাই বেশি হয়ে গেছে। এই জন্য হিমঘরগুলি আর্থিকভাবে রুদ্ধ হয়ে পড়েছে ও ব্যাংকের অনুৎপাদক সম্পদ NPA হিসাবে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। যন্ত্রপাতি কেনা সম্ভব হয়ে উঠছে না, যার ফলে উপভোক্তা ও সংরক্ষণকারীদের আমরা কোনো আধুনিক সুবিধা দিতে সক্ষম হচ্ছি না। 21 সালের পর হিমঘর ভাড়া বৃদ্ধির জন্য অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরকারের কাছে আবেদন দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয় নাই। যদিও বিশেষজ্ঞ কমিটি অনুযায়ী 2023 সালে ভাড়ার পরিমাণ 194 টাকা উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য 190 টাকা করার জন্য সরকারের কাছে সুপারিশ পাঠানো। স্টেটের যে ভাড়াগুলোর চরিত্র দেখছেন সেইভাবে আমাদের বৃদ্ধি চাই, কিন্তু সরকার তো সেটা আমরা এই পশ্চিমবাংলা সেটা সম্ভব নয় উল্টোটা করা। কিন্তু যেটা সরকার নিয়োজিত যে বিশেষজ্ঞ কমিটির কথা আপনাদের বলা হল, এই কমিটিকে সব রকম বিশ্লেষণ করে ওনারা 2022 সালের প্রথমে জানুয়ারি মাসে যে ওনারা ডিক্লেয়ার করেছিলেন এই সাউথ বেঙ্গলের জন্য 190 টাকা এবং নর্থ বেঙ্গলের জন্য 194 টাকা করা হোক বলে ওই বিশেষজ্ঞ কমিটি সরকারের কাছে পাঠিয়েছিলেন 2022 সালে। তারপরেও বলা হচ্ছে যে 2023 সালে আবার খরচ খরচা বেড়েছে, কিন্তু আমরা 23 সালেও যেমন কোনো কিছু পাইনি সেরকম 24 সাল আবার সামনে এসে গেছে। সুতরাং এই 24 সালের আগে যদি আমরা ঠিকভাবে কোনো কিছু না পাই তাহলে আমাদের অক্ষমতা, উনি যেটা বললেন সেটা আমরা ভাবিনি। আপনাকে ওনারই ক্লারিফিকেশান দিয়েছেন, দেখুন যে বলেছেন যে বহু জেলাতে যে NPO হয়ে স্টোর বন্ধ হয়ে যাচ্ছে এবং তার যদি স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে চান যে লাইসেন্সগুলো তাহলে আমরা কীভাবে কী করবো পরবর্তীকালে হওয়ার বিষয়, এইটা লাইসেন্স আমাদের দেখাচ্ছি যে আমাদের কোর্সে যে লাইসেন্স হয় নাও 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 লিখিতভাবে আপনাদের কাছে আমাদের বক্তব্য হচ্ছে, আমি ছোট করে বলছি, আপনারা বিকেল আরও আমাদের প্রতিজ্ঞা আছেন বলবেন, যেহেতু আমি প্রেসিডেন্ট, আমাদের মূল বক্তব্য হলো এবছর আগামী সিজনে 1 মার্চ মরশুম শুরু হওয়ার আগে সরকার তার যে ভাড়া ইতিমধ্যে যে বর্ধিত করা হয়েছে রেন্ট কমিটি সেইটা এফেক্টফুল করতে হবে, না হলে আমাদের ক্ষেত্রে স্টোরেজ চালানো আগামী সিজনে খুব অসুবিধার মধ্যে আমরা পড়েছি। এই জন্যে আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এটা ভেন্টিলেট করতে চাইছি সো দ্যাট সরকার এটা ব্যবস্থা নিক তাড়াতাড়ি, কারণ এখানে কৃষক, ছোটো ছোটো ক্ষুদ্র চাষি সকলেই যুক্ত আছেন। ভাড়াটা না পুনর্বিবেচনা না করলে
আমাদের ইন্ডাস্ট্রিটা রুগ্ন থেকে রুগ্নতর অবস্থায় পৌঁছে গেছে, এইটাই আমাদের মূল জিস্ট বক্তব্য। বর্তমানে ভাড়া কত আর আপনারা কত এক্সপেক্ট করছেন, যেটা হলে আপনাদের বর্তমানে ভাড়া 168 টাকা আছে এই আমাদের সাউথ বেঙ্গলের জন্যে, আর এতে আছে নর্থ বেঙ্গল আছে 172 টাকা। আমাদের এক্সপেকটেশন কুইন্টাল প্রতি, আমাদের এক্সপেকটেশন আছে 190 এবং 194 পার কুইন্টাল। কিন্তু মাথায় রাখতে হবে অন্যান্য রাজ্যের ভাড়ার আনুপাতিক এর সাথে আমাদেরকে সেখানে পৌঁছাতে পারলে তবেই ইন্ডাস্ট্রিটা পশ্চিমবঙ্গে টিকে থাকবে। আর যদি এরকমভাবে দিনের পর দিন কম বা না বাড়ানো হয়, যদি আপনারা একদম সব থেকে কমে চলে আসেন, তাহলে ইন্ডাস্ট্রি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ইন্ডাস্ট্রিটা এখনই এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে এই ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যারা সরাসরি কৃষকদের বা গ্রামবাংলার অর্থনীতির বুনিয়াদ, গ্রামবাংলার অর্থনীতির মেরুদণ্ড এই কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি। তো সেই ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারছেন কী অবস্থায় পৌঁছবে আগামী দিনের ভবিষ্যৎ। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কই কর্মসূচি, তার কারণ আপনারা কিছুদিন আগেই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে সেই বৈঠকে আপনারা উপস্থিত ছিলেন, সেই বৈঠকের পরে আজকে মানে আমাদের সহযোগী আছে, প্রতিজ্ঞা আছে। আপনার নাম বলুন। আমার নাম সুনীল কুমার রানা, প্রেসিডেন্ট।